গুৱাহাটীর উন্নয়নের যদি আপনাদের প্রকৃত ছবিখন দেখে তেতিয়া হলে আপনাদের আজির দিনট দেখব কেবল মাথু পানি 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 আর পানি। যোৱাকালি অর্থাৎ বিয়লি প্রায় 3:30 বজার পর এজাক দোপাল পিটা বরষুণ অর্থাৎ সেই মুখলধার বরষুণ জাকর পাছতেই এক প্রকার স্তব্ধ হয়ে পড়েছিল গুৱাহাটী মহানগরীর জনজীবন। মোর সতীর্থ ফটো সাংবাদিক আপনার একটা দৃশ্য দেখাইছে যে কি এক অবর্ণনীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। আপনাদের এই পরিবেশটা চক, এখন বাহন, এখন চারিচকীয়া বাহন এই পথটে আহিলে আর হঠাৎ এক ঢৌর সৃষ্টি হল আর সম্পূর্ণরূপে দেখিছে আপনাদের দোকানের ভিতর পর্যন্ত পানি সোমাই গেছে। আর এই মুখালধার বরষুণ যাকে যে উন্নয়নের গুৱাহাটী মহানগরীর উন্নয়নের প্রকৃত ছবিখন উদঙাই দিলে সেইটা এই সময় স্পষ্ট। আর এই জনতাই যে কালির পর গুৱাহাটী মহানগরীর জনতাই যে দুর্দশার প্রকৃত ছবিখন, সেই দুর্দশার প্রকৃত ছবিখন আমি ND24-ত বাতরি সম্প্রচার করে আপনাদের প্রতি মুহূর্ত দেখাই গেছো। আর আপনাদের দেখিছে যে কিদরে যোৱাকালির সেই বরষুণ জাকর পিছর পরাই এক প্রকারের লালি নিচিগা গাড়ির শাড়ি, জি এস রোডের কথাই কক, বেলতলার কথাই কক, সার্ভের কথাই কক, আনকি আপনি ভঙাগড়ের কথাই কক, এই মানে এটা বর্তমান যত উপস্থিত আছো এই রুক্মিণী গাঁওয়ের কথাই কক, এক অবর্ণনীয় পরিবেশের সৃষ্টি হয়েছিল। আর মূর সতীর্থ ফটো সাংবাদিক প্রবণে আপনাদের দেখাই আছে কিছু দৃশ্য আপনাদের দেখব। সেই যদি আপনি পাই ইয়ারপা যদি 500 মিটারমান আঁতরলে যাও তাহলে এই 500 মিটারমান আঁতরতে আপনাদের দেখব মন্ত্রী কেশব মহন্তর বাসক গৃহ। আর সেই মন্ত্রী কেশব মহন্তর বাসগৃহর কিন্তু ভিতরলেকে যোৱাকালি পানি সোমাইছিল আর এটা বাহির ভাগতো পানি। অর্থাৎ রুক্মিণী গাঁওয়ের যে গাঁওবাসীর যে দুরবস্থা সেই দুরবস্থার প্রকৃত ছবিখন এই সময় আপনাদের দেখাইছো যে কি ধরনের এজাক বরষুণ, তার পাছতেই মহানগরীর কৃত্রিম বান। আর সেই মহানগরীর কৃত্রিম বানের ফলত এক ভাবিব নোৱাৰা এক অভাবনীয় পরিবেশের সৃষ্টি হয়েছে মহানগরবাসীর মাজত। আর এই সময়ত যদি এই সমগ্র পরিবেশটা আপনাদের দেখে এটা কথা কব লাগিব যে ইয়ার কারণে প্রকৃততে দায়ী কোন, অর্থাৎ গুৱাহাটী মহানগরীর এই যে কৃত্রিম বানের সমস্যা, এই কৃত্রিম বানের সমস্যাটা প্রকৃততে সমাধান করবা একো সূত্র নাই নেকি। আর ইয়ার কারণে আমার যুব রিসার্চার আছে বা যুব গবেষক আছে, যুব রিসোর্স পার্সন আছে, এই সমাধানের এই যে কৃত্রিম বানের সমস্যা, এই কৃত্রিম বানের সমস্যাটার সমাধানের একো চিন্তা করব নয় নাকি, সেই সময় এই সময় এটা একটা ডর প্রশ্ন। আর আপনাদের সমগ্র পরিবেশটা মূর ফটো সতীর্থ ফটো সাংবাদিক প্রবণে দেখাইছে যে কি এক অভাবনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে রুক্মিণী গাঁওত। আর এই রুক্মিণী গাঁওয়ের যদি এটা এই পথটারও আপনাদের অবস্থা দেখে তো পথটা দেখব একাটো পর্যন্ত পানি, বর্তমানে পানি শুকুয়া নাই, অর্থাৎ 12 ঘন্টা পার হয়ে গেল। এই 12 ঘন্টা পার হয়ে যাওয়ার পিছতো কিন্তু বর্তমানে পানি শুকুয়া নাই এই রুক্মিণী গাঁওয়ের পথসাত। আর আপনাদের একটা ছবি দেখাম, আপনাদের দেখিছে সাকে এই আবাসগৃহটো যদি সম্ভব হয় মানে ফটো সাংবাদিক প্রবণক দেখাবলে কম। বাইদেউ ঘরটা আপনার নাকি? মানে যদি অকনমান গেটখন খুলো বেয়া পাব, ঠিক আছে, মই অকনমান গেটখন খুলি যদি আপনাদের পরিবেশটা দেখাও তেতিয়ালে আপনাদের দেখব এইটো হয়েছে বাসগৃহ, এইটো হয়েছে রুক্মিণী গাঁওয়ের এজন লোকর বাসগৃহ। আর এই বাসগৃহটো যদি আপনাদের এতিয়াও দেখে তেতিয়াহলে প্রায় বাসগৃহটো ডুবি আছে বলে কব লাগিব। অর্থাৎ এই বাসগৃহটোত কেনে কোনো কারণতেই মানুষ অর্থাৎ থাকিব নোৱাৰে, তাত খাদ্যর কথাই কক, আন কিবার কথাই কক, তেওঁলোকৰ সম্পূর্ণরূপে যিসমূহ মূল্যবান বস্তু আছিল, ঘরের সা সামগ্রী আছিল, সেই ঘরের সা সামগ্রীসমূহ ডুব গেছে। কিন্তু এই ক্ষেত্রে সরকারে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই। মূর ওচৰত আছে ভুক্তভোগী, মই যদি ভুক্তভোগীর লগত পোনপটীয়াকৈ কথা পাতিবলৈ বিচাৰো তেতিয়াহলে বাইদেউ ঘরটো আপোনালোকর কালির পৰাই ডুবি আছে? কালি ইয়াতকেও সাকে পানি হৈছিল বহুত বেছি, বহুত মানে অকমান বাকি খিৰকিটো পাৰ হ'ব কাৰণে বহুত পানি, সব বস্তুবিলাক দোকানত বহুত পানি। আপোনালোকৰ ঘৰত কোন কোন আছে? মা, দেউতা, দাদা, মোৰ হাজবেণ্ড, মোৰ দুটা বাচ্চা এই তাতে আছে, মামী ছোৱালী লৈ আছে, সৰু বাচ্চা এটা কেঁচুৱা 11 মাহ, এটা 5 বছৰ। 5 বছৰীয়া যিজন শিশু আছে তেওঁতো পঢ়ি আছে সাকে? পঢ়ি আছে, স্কুল যাব পৰা নাই। আপোনালোকৰ এই দুৰ্দশাৰ ছবিখন চৰকাৰে দেখেনে? দেখে সাকে। আর আপনার ঘরের কাছতে কেশব মহন্ত, কেশব মহন্ত ঘর, মন্ত্রী কেশব মহন্তর ঘর, আর মন্ত্রী কেশব মহন্তর ঘরের সম্মুখ এইদরে পানি আজিলেকে মন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়া, যোৱাকালি মন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়া ঘর আহা নাই, নাই আহা নাই, নাই মন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়া ঘর আহা নাই। আপনার দুরবস্থার ছবি কোনো বুঝছো? নাই নাই লওয়া। আর যোৱাকালি আপনার সাকে লঘুনে থাকিব লগা হয়েছে? লঘুনে থাকিব লগা হয়েছে, পানি মানে দুপুরে এনেকে পুরা একদম পানি হয়ে গেল, বাচ্চা কিটাক লৈ পটকে উলাব নোৱাৰা হৈছো, বহুত পানি, বস্তুবিলাক লোকসান হৈছে, সব বস্তু ডুবি গৈছে, বিছনা চিছনা সব ডুবি, থাকা মেলা দিগদার হয়ে গেছে। আপনাদের কাক আহ্বান জানাব, সরকারক কিবা আহ্বান জানাব নাকি? সরকার আহ্বান জানাব পানিখিনি মানে বানপানী সমস্যাটো অলপ হেৰি কৰিব লাগে, ড্রেন চেনবিলাক ভালকে হেৰি কৰিব লাগে, ইমান মানে ড্রেনবিলাক অত বনাইছে, তত হেৰি গাঁত খান্দা আছে, মানুহবিলাক পৰাও ৰিক্সি হয়, ইয়াতো বনাইছে, ইয়াতো গাঁত আছে, এটা পানি যদি পানীত মানুহ আহে পড়লে তো মানুহবিলাকৰ হেৰি হ'ব, অনিষ্ট হ'ব। ড্রেনৰ ওপৰত স্লেপ নাই? স্লেপ নাই, কিছুমানৰ জাগাত আছে, কিছুমানৰ নাই, ৰডবিলাক আছে, এটাই অলপ ভয় লগা হৈছে। আৰু
এটা কথা কৈছে যে উন্মুক্ত নলা নলাৰ ওপৰত কোনো ধৰণৰ স্লেবৰ ব্যৱস্থা নাই আৰু সেই নলাৰ ওপৰত দিয়ে যেতিয়া পদপথৰ পৰা পদপথৰে যাত্ৰীয়ে অহাজুৱা কৰিবলৈ বিচাৰে অৰ্থাৎ যেতিয়া ৰাজপথত এনেদৰে পানী হৈ যায় আৰু তেওঁলোকে যেতিয়া পদপথৰে অহাজুৱা কৰিব বিচাৰে কিন্তু পদপথটো তেওঁলোকৰ এটাই কথা চিন্তা থাকে কেনেবাকে নলাত তেওঁলোকৰ ভৰিখন সোমাই পৰিব নেকি বা নলাত পৰি তেওঁলোকৰ এটা অৰ্বনীয় বা বুজাব নোৱাৰা এক পৰিৱেশৰ সৃষ্টি হ'ব নেকি এই সময়ত আই মাতৃসকল এই পথছোৱাৰে খোজকাঢ়ি আহি আছে আপোনালোকে দেখিছে যে কারেনে নাই কালির পরে কারেনে নাই পানি উঠাব পারা নাই পানিয়ে নাই পানিয়ে নাই পানি সমস্যা পানি কিনিবারও গাড়ি আহিব নোয়ারে সেমান দিকদার হয়ে আছে আমার সরকারও কি কব কালিপারে লাইনে নাই এই গুয়াহাটি হেল সিটিত এনেকা অবস্থা নাকি পানি নাই হেরি নাই সদায় সদায় ডুবি থাকবে লাগে কালিও গোটে ঘরগুলা পানি সুমাইছি এই আর চোতালত পানি চারিফালে পানিয়ে পানি কেমন অসুবিধাত আছো আমি হেল সিটিত এনেকা পানি হয় এটা তাৰমানে কি চৰকাৰে এইটো সমাধানটো মানে ঠিক কৰিব লাগে চাব লাগে তেখেতে কেনেকুৱা হয় নিজে আহি কিনে চালে ভাল হয় বস্তুটো তেনেকুৱা যেনেকা এতিয়া কেশৱ মহন্ত ছাৰে কেশৱ মহন্তৰ মানে অলপমান গুৰুত্ব দিব লাগিছিলে একদম লগালগি ঘৰটো এতিয়া কেশৱ মহন্তৰ ঘৰত যদি তেখেতৰ আমি আমাক যদি হেৰি কৰে হেল্প কৰে তেখেতে পাৰিব নাই কৰা না আমাক মানে দেখাই দিয়া না তেখেতে আমি আৰু সাধাৰণ মানুহ আমি আমাক ক'লে আমাৰ কথা নুশুনিব সেই গতিকে তেখেতে ক'ব লাগে তেখেতৰ যিহেতুকে ঘৰৰ মানে ওচৰতে পানী সোমাইছে তেখেতৰ ঘৰটো সোমাইছে তেওঁ মানে এতিয়া সেই পানীখিনি যদি আমাৰ আমাৰ তেখেতৰ ভাল হ'লে আমাৰ ভাল হ'ব দোপালপিঠা বৰষুণজাকৰ পিছতে কেশৱ মহন্ত নিৰুদ্দেশ তেওঁ নায়ে অহা নাই পানী খচিবই টান পাইছে মানে অহাই নাই আৰু পানী দেখা পালে নাহে আৰু তেওঁ ৰাইজ লাগিলে মৰি যাওক কিন্তু মন্ত্ৰী মুদাগৰ মৰিব মানে একো হ'ব নালাগে তেখেতে ভাল মানে হেৰিত আছে আৰু আমাৰ এইখিনি মানুহখিনি মৰি যাওক হৈছে আই মাতৃসকলৰ মনৰ ক্ষোভ আৰু তেওঁলোকে মহানগৰবাসীৰ এই যি দুৰ্দশাৰ প্ৰকৃত ছবিখন সেই প্ৰকৃত ছবিখনৰ কাৰণে তেওঁলোকে মন্ত্ৰী মুদাগৰক প্ৰশ্ন কৰিব বিচাৰিছে যিহেতু তেওঁলোক ওচৰ চুবুৰীয়া মন্ত্ৰী কেশৱ মহন্তৰ গতিকে তেওঁলোকে মন্ত্ৰী কেশৱ মহন্তকো এটা কথা প্ৰশ্ন কৰিব বিচাৰিছে যে যোৱাকালি দোপালপিঠা বৰষুণজাকৰ পাছতেই তেওঁ নিৰুদ্দেশ নেকি অৰ্থাৎ তেওঁ এই অঞ্চলটোলৈ আহি এই যিসকল ৰাইজ এই যিসকল আই মাতৃয়ে তেওঁলোকৰ মনৰ ক্ষোভ প্ৰকাশ কৰিছে তেওঁলোকে তেওঁলোকৰ এই দুৰ্দশাৰ ছবিখনৰ অলপো বুজ ল'বলৈ চেষ্টা কৰা নাই আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত